আর এই মুহূর্তে সরাসরি আপনাদের নির্বাচন কমিশনে নিয়ে যাব, সেখানকার ছবি রুমা পাল আমাদের প্রতিনিধি সরাসরি তুলে ধরবেন। রুমা, দেখো সুব্রজিৎ, অবশ্যই 22-19 এখনও সেই ট্রেন্ড রয়েছে, যেখানে হচ্ছে তৃণমূল কংগ্রেস 22টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি 19টি, অন্যদিকে 1টি আসনে কিন্তু কংগ্রেস এগিয়ে রয়েছে। তোমাকে একটু দেখিয়ে নেবো এই চিত্রটা, অবশ্যই 39.8%, যেখানে হচ্ছে গেরুয়া শিবির এবং সেখানে হচ্ছে তৃণমূল যেটা রয়েছে 43.7% এখানে রয়েছে। এখানে হচ্ছে তৃণমূলের এটা এখনও পর্যন্ত যে প্রাপ্ত যেটা হচ্ছে পার্সেন্টেজ, অবশ্যই পরবর্তী যেটা আলিপুরদুয়ার যেখানে জন বার্লা রয়েছে সে কিন্তু এখনও এগিয়ে রয়েছে 1,65,089 ভোটে এগিয়ে রয়েছে। আরামবাগ অপরূপা পদ্মর তৃণমূল কংগ্রেসের এগিয়ে রয়েছে 21,765 ভোটে। আসানসোলে বাবুল সুপ্রিয় বিজেপি প্রার্থী, তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী মুনমুন সেন থেকে 73,475 ভোটে এগিয়ে রয়েছে সুব্রজিৎ। বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের, তিনি এগিয়ে রয়েছেন 58,094 ভোটে। অন্যদিকে বালুরঘাটের সুকান্ত মজুমদার বিজেপির, তিনি কিন্তু এগিয়ে রয়েছে 8,300 ভোটে। বনগাঁতে চলে যাচ্ছি সুব্রজিৎ, শান্তনু ঠাকুর, তিনি এগিয়ে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে 62,993 ভোটে এগিয়ে রয়েছেন। বাঁকুড়ার সুভাষ সরকার, তিনি এগিয়ে রয়েছেন 82,549 ভোটে। এবং বারাসাতে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেসের, তিনি এগিয়ে রয়েছেন 1,06,094 ভোটে। এখনও পর্যন্ত এই ট্রেন্ড দেখতে পাচ্ছি, অবশ্যই যত রাউন্ড গড়াচ্ছে ততই কিন্তু যারা প্রার্থীরা রয়েছেন তাদের কিন্তু ভাগ্যের চাকাটা ঘুরছে। একেবারে রুমা, তোমাকে ধন্যবাদ।